বন্ধুরা, আপনারা তো সকলেই জানেন মানুষের মাথার খুলি কতটা শক্ত হয়ে থাকে। কিন্তু বন্ধুরা, এই মাথার খুলিকে যদি হাইড্রোলিক প্রেসের নিচে রাখা হয় তাহলে কি হবে? এবং বন্ধুরা, একটি আইফোন 14 প্রো ম্যাক্সকে যদি 2000 বোমের ভিতর রেখে যদি বোমে আগুন লাগানো হয় তাহলে কি হবে? আইফোনটি কি ব্লাস্ট হয়ে যাবে নাকি আইফোনের অল্প ক্ষতি হবে? আর বন্ধুরা, 5 টন ওজনের একটি পাথরকে যদি একটি বাসের উপরে 15 ফুট উপর থেকে ফেলে দেওয়া হয় তাহলে কি হবে? তাহলে বাসটি কি পুরো ভেঙে গুঁড়িয়ে যাবে নাকি বাসটির অল্প ক্ষতি হবে? এবং বন্ধুরা, একটি নূতন বাসকে যদি 5 মাসের জন্য মাটিতে পুঁতে দেওয়া হয় এবং 5 মাস পর যদি ওই বাসকে মাটি থেকে তোলা হয় তাহলে বাসটি কি ভালো থাকবে নাকি বাসটি খারাপ হয়ে যাবে? তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এমনই কিছু মজাদার এক্সপেরিমেন্ট ভিডিও নিয়ে এসেছি, তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, বন্ধুরা, আপনারা তো হাইড্রোলিক প্রেস নিয়ে অনেক এক্সপেরিমেন্ট দেখেছেন, যেখানে হাইড্রোলিক প্রেস নিমেষের মধ্যে যে কোনো বস্তুকে দুমড়ে মুচড়ে ফেলতে পারে। বন্ধুরা, হাইড্রোলিক প্রেস নিয়ে এই এক্সপেরিমেন্টটি আপনি আরে কখনো দেখেননি। হাইড্রোলিক প্রেস এর নিচে যদি রিয়েল মানুষের দাঁত এবং সার্কের দাঁত রাখা হয় তাহলে কোনটি বেশি মজবুত? তো চলুন বন্ধুরা, এই এক্সপেরিমেন্ট থেকে দেখে নেওয়া যাক। প্রথমে মানুষের দাঁতকে হাইড্রোলিক প্রেসের নিচে রাখা হলো এবং হাইড্রোলিক প্রেসের ওজন প্রায় 2000 কেজি পড়তেই মানুষের দাঁত ভেঙে পাউডার হয়ে গেল। বন্ধুরা, এই এক্সপেরিমেন্টটি এখন সার্কের দাঁতের উপর করা হবে। তো বন্ধুরা, এই এক্সপেরিমেন্টটি করার জন্য প্রথমে একটি সার্কের দাঁত নেওয়া হয় এবং সার্কের দাঁত হাইড্রোলিক প্রেসে নিচে রাখা হয় এবং হাইড্রোলিক প্রেসের এর ওজন 10000 কেজি পড়তেই সার্কের দাঁত পাউডারে পরিণত হয়। তাহলে বন্ধুরা, বুঝতেই পারছেন মানুষের দাঁতের থেকে সার্কের দাঁত কত মজবুত হয়ে থাকে। নাম্বার 2, বন্ধুরা, একটি নূতন বাসকে যদি 5 মাসের জন্য মাটিতে পুঁতে দেওয়া হয় এবং 5 মাস পর যদি ওই বাসকে মাটি থেকে তোলা হয় তাহলে বাসটি কি ভালো থাকবে নাকি বাসটি খারাপ হয়ে যাবে? তো চলুন বন্ধুরা, এই এক্সপেরিমেন্টটি থেকে দেখে নেওয়া যাক। একটি বাসকে 5 মাসের জন্য মাটিতে পুঁতে দিলে কি হবে? বন্ধুরা, প্রথমে একটি ভালো বাসকে আনা হয় আর একটি জেসিবি আনা হয় এবং জেসিবি দিয়ে মাটিতে বড় গর্ত করা হয় এবং ওই বাসকে মাটিতে 5 মাসের জন্য পুঁতে দেওয়া হয়। আর দেখতে দেখতে 5 মাস কেটে যায় আর এখন বাসটিকে মাটি থেকে তোলা হবে, সেই জন্য একটি জেসিবি দিয়ে যেখানে বাসটিকে পুঁতেছিল সেখানে গর্ত করা হয় এবং 2টি ক্রেনের মাধ্যমে বাসটিকে উদ্ধার করা হয়। আর আপনি তো দেখতেই পাচ্ছেন বাসটির কি অবস্থা হলো, আর বাসটির ভিতরে কেমন মাটির জমে গিয়েছে তাও তো দেখতে পাচ্ছেন এবং বাসের তলায় কেমন জং ধরে গিয়েছে। নাম্বার 3, বন্ধুরা, 5 টন ওজনের একটি পাথরকে যদি একটি বাসের উপরে 15 ফুট উপর থেকে ফেলে দেওয়া হয় তাহলে কি হবে? তাহলে বাসটি কি পুরো ভেঙে গুঁড়িয়ে যাবে নাকি বাসটির অল্প ক্ষতি হবে? তো চলুন বন্ধুরা, এই এক্সপেরিমেন্টটি থেকে দেখে নেওয়া যাক। 5 টন ওজনের পাথর যদি একটি বাসের উপরে ফেলা হয় তাহলে কি হবে? বন্ধুরা, এই এক্সপেরিমেন্টটি করার জন্য প্রথমে একটি বাসকে নেওয়া হয় আর একটি ক্রেন আনা হয় এবং বাসকে একটি নির্দিষ্ট জায়গায় রাখা হয় এবং ক্রেনের মাধ্যমে 5 টন ওজনের একটি পাথরকে 15 ফুট ওপরে তোলা হয়। আর 15 টন ওজনের ওই পাথরকে যখন 15 ফুট ওপর থেকে বাসের উপরে ফেলা হয় তখন আপনারা তো দেখতেই পাচ্ছেন বাসের কি অবস্থা হলো, বাসটির ছাদ পুরো দুমড়ে মুচড়ে গেল। এবং বন্ধুরা, যদি বাসের ভিতর যাত্রী থাকতো তাহলে কি হতো কমেন্টে জানাবেন, একবার স্লো মোশনে দেখে নিন। আর বন্ধুরা, স্লো মোশনে দেখতে খুবই স্যাটিসফাইড লাগছিল। নাম্বার 4, বন্ধুরা, আপনারা তো সকলেই জানেন মানুষের মাথার খুলি কতটা শক্ত হয়ে থাকে। কিন্তু বন্ধুরা, এই মাথার খুলিকে যদি হাইড্রোলিক প্রেসে নিচে রাখা হয় তাহলে কি হবে? মানুষের মাথার খুলিটি কি ভেঙে যাবে নাকি কিছুই হবে না? তো বন্ধুরা, এই এক্সপেরিমেন্টটি থেকে দেখে নেওয়া যাক। বন্ধুরা, প্রথমে একটি রিয়েল মানুষের মাথার খুলি হাইড্রোলিক প্রেসের নিচে রাখা হয়। এরপর হাইড্রোলিক প্রেস খুলিটির উপরে চাপ দিতেই খুলিটি কেমন ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল, আপনি তো দেখতেই পাচ্ছেন। বন্ধুরা, এই খুলিটি কি রিয়েল ছিল নাকি কোনো আর্টিফিশিয়াল খুলি ছিল অবশ্যই কমেন্টে জানাবেন। নাম্বার 5, বন্ধুরা, একটি আইফোন 14 প্রো ম্যাক্সকে যদি 2000 বোমের ভিতর রেখে যদি বোমে আগুন লাগানো হয় তাহলে কি হবে? আইফোনটি কি ব্লাস্ট হয়ে যাবে নাকি আইফোনের অল্প ক্ষতি হবে? তো বন্ধুরা, এই এক্সপেরিমেন্টটি থেকে দেখে নেওয়া যাক। 2000 বোমের ভেতরে একটি আইফোন 14 প্রো ম্যাক্স রাখলে আইফোনটির কি অবস্থা হবে? বন্ধুরা, এই এক্সপেরিমেন্টটি করার জন্য প্রথমে একটি আইফোন 14 প্রো ম্যাক্সকে আনবক্সিং করা হলো, এরপর 2000টি বোম নেওয়া হলো এবং আইফোনকে ওই বোমের ভিতর রাখা হলো, এরপর ওই বোমে আগুন ধরিয়ে দেয়া হলো। তো বন্ধুরা, কি হবে, আইফোনটি কি ভালো থাকবে নাকি ব্লাস্ট হয়ে যাবে? তো বন্ধুরা, এখন দেখে নেওয়া যাক আইফোনটির কি অবস্থা হবে। বন্ধুরা, 2000 বোম ব্লাস্ট হওয়ার পরে আইফোনটি খুবই গরম হয়ে যায় এবং বন্ধুরা, আপনি তো দেখতেই পাচ্ছেন আইফোনের ডিসপ্লে ফেটে গিয়েছে এবং পেছনের দিকে কেমন ক্র্যাশ পড়ে গিয়েছে আপনি তো দেখতেই পাচ্ছেন, কিন্তু আইফোনের ক্যামেরার কোনো ক্ষতি হয়নি। তাহলে বন্ধুরা, বুঝতেই পারছেন আইফোন কতটা মজবুত হয়ে থাকে, সেই জন্য আইফোন এত দামি হয়। তো বন্ধুরা, এই এক্সপেরিমেন্টগুলির মধ্যে কোন এক্সপেরিমেন্টটি আপনার পছন্দ হলো কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।